হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে মাত্র এই দুটি তেল ব্যবহারের মাধ্যমে আপনি আপনার সঙ্গিনীকে মিলনে সুখী করতে পারবেন দীর্ঘ সময় নিয়েও আপনি মিলন করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের শোনা নানা ধরনের সমস্যা হয়ে আছে ফলে আপনার মিলনে অনেক বেশি পরিমাণে বাধাগ্রস্ত হচ্ছেন আপনার সোনা আকারে অনেক বেশি ছোট, সোনা বাঁকা হয়ে গিয়েছে সোনার উপরে অসংখ্য ছোট বড় মরা ভেসে উঠেছে টিস্যু লুজ হয়ে গিয়েছে এই সকল সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান এবং সঙ্গিনীকে যদি খুশি করতে চান তাহলে আমার আজকের এই টিপসটি আপনাদের জন্য আপনি মিলনে সুখী হতে পারবেন এবং সঙ্গিনীকেও সুখী করতে পারবেন আপনি আপনার সোনা শক্ত করতে পারবেন এবং বড় করতে পারবেন এই যদি এই দুটি তেল ব্যবহার করতে পারেন তো চলুন ভিওয়ার্স কি এই দুটি উপাদান দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি দেখুন কালো জিরার তেল আর আমি নিয়েছি সরিষার তেল এই দুটি জিনিস আপনারা মালিশ করলে আপনাদের সোনা আগে থেকে অনেক ধীরে ধীরে বড় হতে শুরু করবে নিস্তেজতা দূর হবে সোনার রগগুলি তাজা হতে শুরু করবে এই দুটি তেল আপনাকে সোনায় ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করতে হবে তবে একটি কথা আপনাদের সোনার মাথায় যেন এই তেল কোনোভাবে না লাগে আলতো হাতে আপনাদেরকে এটা মাসাজ করতে হবে ২০ মিনিট পর্যন্ত এক চামচ সরিষার তেল এবং এক চামচ কালো তেল মিশিয়ে নিয়ে সোনায় দিয়ে মালিশ করতে হবে ২০ মিনিট পর্যন্ত বিশ মিনিট পর আপনারা সাবান দিয়ে ধুয়ে ফেলুন ধুয়ে ফেলার পরে মিনিমাম তিরিশ মিনিট পর আপনারা মিলন করুন তাহলে দেখতে পারবেন যে আপনি মিলনে কতটা সুখী হতে পারছেন এমনকি সঙ্গিনীকেও খুশি করতে পারছেন আপনার রক্ত সঞ্চালন ধীরে ধীরে বাড়তে শুরু করবে কারণ আপনার যে রগগুলি মারা গিয়েছিল সেই রোগগুলি ধীরে ধীরে তাজা হতে শুরু করবে তো ভিওয়ার্স আমি বলব আপনারা যদি মিলনে অক্ষম হয়ে থাকেন এবং স্থায়ী সম এই সমাধান করতে চান তাহলে এই দুটি তেল একসাথে আপনাদের সময় মালিশ করতে থাকুন এবং ভালো একটি ফলাফল পান তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ